হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে বিকেল 3:30। তো আজকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি 3:30 বেজে গেছে, সেজন্যই উঠে পড়ে প্রথমে ফার্স্টেই আমি আগুনটা ধরিয়ে দিচ্ছি। আগুনটা ধরিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি, ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ কাজ করতে করতে আগুনটা ধরে যাবে, তারে রান্না করা হবে। রুটি বানাই প্রথমেই। তো কাজ হয়ে গেছে, মা কিছুটা কাজ করে গিয়েছিলো, জল টল তুলে গিয়েছিলো, বাসনগুলো মেজে গিয়েছিলো। আর আমি এখন কোলগেট দিয়ে মুখ ধুয়ে নিলাম একটুকু, কারণ ফ্রেশ লাগবে, ঘুমিয়ে গেছিলাম। আর সাবান দিয়ে হাত পা ধুয়ে নিচ্ছি। হাত পা ধুয়ে আর করে চিরুন টিরুন করে তারপর দেখি আগুনটা ধরে গেছে। আগুনটা ধরিয়ে এই প্রথমেই আমি রুটি করছি, তারপর চা করব। তো চা রুটি করে ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়ে সন্ধে নেমে গেছে, মানে সন্ধে লেগে গেছে। তো মা এখনও আসেনি, প্রতিদিন মা ধূপ দেয়, আমি দিই না। তো আজকে মা বাজার গেছে, বাজার থেকে আসেনি এখনও, ভাবছি আমি দিয়ে দিই ধূপটা, সেজন্য আমি দিয়ে দিলাম ভাতটা চাপিয়ে। আর তারপর এই যে বাবা এনেছিল চিকেন বাড়ির সবার জন্য, তো চিকেনটা রান্না করে দিয়েছি বাড়ির সবার জন্য। মা বাজার গেছিলো, বাজার থেকে কেতরির পাপার জন্য মাছ এনেছে, কারণ মাংস খায় না সেজন্য। তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। এই যে কিছুটা ভাজা হয়েছে, মানে কিছুটা ভাজছি আমি, আর দুটো বাকি আছে ভাজতে। এখন ভাজা হয়ে গেছে, তরকারিটা চাপিয়ে দিয়েছি। আজকে আমি বিরি ডালের সাথে মাছের ঝোল করব। তো বিরি ডালটা অবশ্যই দিয়ে দিয়েছি, সব হয়ে গেছে, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তরকারিটা। আবার হয়ে গেছে দেখুন, বিরি ডালের সাথে মাছের ঝোল। তারপর আমি ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। দেখুন এটা ভাতের সঙ্গেও খুবই ভালো খাওয়া যাবে, এবং রুটির সাথেও খাওয়া যাবে, খুবই ভালো লাগে বিরি ডালের সাথে, অন্য ডালের সাথেও ভালো লাগে। এবার এখন 9:00 বেজে গেছে, আমাদের কেতরি এখনও ঘুমায়নি, ওকে এভাবে খাবার খাওয়াতে হচ্ছে। কেতরি খাবার খেতে চায় না, তো ওর পাপার মোবাইলটা দেখে দেখে, ওকে ভিডিও দেখে দেখে ওকে খাবার খাওয়াতে হচ্ছে, ভুলিয়ে ভুলিয়ে। তো খাবার খাচ্ছে ভিডিও দেখে দেখে, ওর পাপার ফোনটাতে ভিডিও দেখছে, আর আমার ফোনটাতে হচ্ছে ভিডিও, মানে ভিডিও হচ্ছে। তো চলুন গ্যাস, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন তাহলে আজকে এ পর্যন্তই।